হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। SMTV-র পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এবারে বিষয়টি হচ্ছে ভিউয়ার্স, বাংলা লিঙ্ক সিম যারা আমরা ইউজ করি তাদের প্রসঙ্গে। ভিউয়ার্স, অনেক সময় আপনি 2 মাস আগে কাউকে কল দিয়েছেন, আজকে ডকুমেন্ট হিসাবে সেই নাম্বারটি লাগবে, কখন কল দিয়েছেন, কতক্ষণ কথা বলেছেন তাও লাগবে। সেটি বের করার জন্য আপনি কাস্টমার কেয়ারে গিয়ে আপনি অনেক সময় CDR বা কল রেকর্ডটা ডাউনলোড করেন, 125 টাকা দিতে হয়। অনেক সময় হয়ও না, মফস্বল এরিয়াতে এগুলো হয় না, আপনি বিভাগীয় অফিসে যেতে হয়, তারপরে প্রশাসনের কাছে যেতে হয়, তারপরে অনেক সময় আপনার এই কাজটা সমাধান হয়। আজকে দেখবো ভিউয়ার্স, কীভাবে আপনি হাতে থেকে ফোন দিয়েই এই কাজটি করে নিতে পারবেন, গত 6 মাসে কার সাথে আলাপ করেছেন সব কিছু ইন ডিটেল আপনি দেখে নিতে পারবেন। প্রথমে যারা বাংলালিঙ্ক অ্যাপস ইউজ করেন তাদের জন্য এই জিনিসটি খুব সহজভাবে বের করা, আর যারা বাংলালিঙ্ক অ্যাপস ইউজ করেন না তাদের জন্য এই কাজটি একটু কঠিন, কারণ আপনারা আগেই বাংলালিঙ্ক অ্যাপস যেদিন থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তখন থেকেই গত 6 মাস এটা দেখতে পারবেন, বা তখন থেকে আপনার শুরু এবং এর 6 মাস পরে আপনি দেখতে পারবেন 6 মাসের ভিতরে। তো প্রথমে বলে দিচ্ছি, আপনার বাংলালিঙ্ক অ্যাপসে যখনই সিম কিনবেন বাংলালিঙ্ক অন্তত পক্ষে একবার লগ ইন করে লগ আউট করে ফেলবেন, এতে করে রেকর্ডটা থেকে যাবে। বাংলালিঙ্ক অ্যাপসে গেলাম, বাংলালিঙ্ক অ্যাপসে যাওয়ার পরে আপনার একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এই ইন্টারফেসটা চলে আসবে সবার সামনে। বাংলালিঙ্ক অ্যাপস ইন্টারফেসটা আসার পরে সবাই ইনস্টল এবং লগ ইন করে নেবেন। এই সংক্রান্ত কোনো ঝামেলা হলে আমার একটি ভিডিও আছে, আপনার খুঁজে আমার চ্যানেলে দেখতে পারেন, আর বিষয়টা খুবই সহজ, এই জন্য আমি এটা নিয়ে আর ভিডিও লম্বা করছি না। এই যে আমি চলে আসলাম একটা হোম পেজে, এই ইন্টারফেসটা সবার সামনে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন ইউজার্স হিস্ট্রি নামে একটা কথা আছে, আমি ক্লিক করে দিলাম। এইখানে হচ্ছে মূল বিষয়, এই যে মিনিটস ইন্টারনেট SMS দেখাচ্ছে, আপনি মিনিটসে ক্লিক করবেন, দেখতে পারবেন আমি গত 6 মাসে এই সিমটা বেশি ব্যবহার করি না, তাই 3টা নাম্বারে আমি কথা বলেছি। SMS-এ যান, SMS-এ গেলে অনেকগুলো SMS আমার কাছে এসেছে, আমিও পাঠিয়েছি, সবগুলো এখানে ফর্ম্যাট আকারে দেওয়া হয়েছে। ইন্টারনেটে যান, আমি যেহেতু এই সিমটা নর্মাল সেটা ইউজ করি, কোনো ইন্টারনেট ব্যবহার করি না, কিন্তু মূল বিষয়টা দেখে আসলাম। এই যে মিনিটসের বিষয়টা দেখেন, এটি হচ্ছে মূল বিষয়, আপনি কার সাথে কথা বলেছেন সব কিছু এখানে লিপিবদ্ধ থাকে, কী কথা বলেছেন সেটা হয়তো দেখাবে না, কিন্তু আপনি যে এই এত তারিখে আমি 1 মিনিট 40 সেকেন্ড কথা বলছি, একটি নাম্বারে চার্জ হয়েছে 4 টাকা 30 পয়সা বা 22 পয়সা, এইগুলো হচ্ছে মূল বিষয়। আপনি একটি নাম্বারের সাথে কথা বলার পর যদি কোনো সময় স্বীকার করে আপনি খুব সহজে এখানে বের করে তাকে দেখিয়ে দিতে পারবেন ডকুমেন্ট আকারে যে আপনি তার সাথে কথা বলেছেন। SMS-এর ক্ষেত্রেও তাই, কোনো SMS আদান প্রদান হয়ে গেলে যদি কেউ কেটেও ফেলে আপনি সেটা দেখিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে আপনারা অনেক সময় মামলার কারণেও এই ডকুমেন্টগুলো কাজে লাগাতে হয় এবং খুঁজে খুঁজে বের করতে হয়। ভিউয়ার্স, ভিডিও শেষে একটা টিপস দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনার ঘরে বাংলালিঙ্ক সিম ফেলে রেখে দিয়েছেন, অনেকদিন হয় কিন্তু বন্ধ সিমের অফার খুব সুন্দর, তাই আপনি উঠাতে চাচ্ছেন, কিন্তু আপনি 250 টাকায় একটি উঠানোর আগে দেখে নিতে চাচ্ছেন যে আপনার সিমটি বন্ধ সিমের আওতায় পড়ছে কি না। তো এটার জন্য বাংলালিঙ্ক অ্যাপসে একটা দারুণ সুবিধা আছে, যে কোনো নাম্বার দিয়ে আপনি লগ ইন করার পরে 100-150 নাম্বার আপনি চেক করে নিতে পারবেন বন্ধ সিমের আওতায় আছে কিনা। এই যে ইউজার হিস্ট্রির পরে বাই প্যাক, তারপরে আছে বন্ধ সিমের অফার, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটা ঘর আসবে, একটা ক্লিক করে দিবেন, এই ঘরটাতে আপনার নাম্বারটা দিতে হবে। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন আমি চেকে দিয়ে দিলাম, কিন্তু আমি এই নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করিনি, করেছি আরেকটা নাম্বার দিয়ে, কিন্তু আমার আরেকটা নাম্বার ফেলা ছিল বাসায়, এটা দিয়ে আমি চেক করে নিচ্ছি। এই যে দেখুন কংগ্রেস, আমার এটা এলিজিবল হয়েছে বাংলালিঙ্ক বন্ধ সিমের ফলে। 27 মিনিট কিনতে পারবো 19 টাকায়, 1 GB 49 টাকায়, 3 GB 69 টাকায়, মানে হচ্ছে বন্ধ সিমের অফারটাতে পড়লে আপনি কম টাকায় অনেক বেশি MB কিনতে পারবেন, আমারটাও পারবো। এভাবে যদি আপনি আরেকটা নাম্বার দেন যদি বন্ধ সিমের আওতায় না পড়ে সেটাকে ফেল দেখাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।